চোখকে হেফাজত করার ব্যাপারে একটু নসিহতগুলো উপকৃত হতাম। চোখের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বিয়ে শাদী করা এবং বৈবাহিক জীবন যাপন করা এটি সহায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ করতে, এবং তিনি বলেছেন ফাইন্নাহু আগাদুলিল বাসারি ওয়া আহসানুল ফরজ, যদি বিবাহ করো তোমরা তাহলে তোমাদের চোখ সংযত করতে, দৃষ্টি সংযত করতে সহজ হবে এবং তোমাদের ইজ্জত এবং সম্ভ্রম এটিকে নিয়ন্ত্রণ করাও তোমাদের জন্য সহজ হবে। এখন কথা হলো যে দৃষ্টিশক্তিকে নিবারণ নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিবাহ ছাড়া আর কী কী উপায় অবলম্বন করতে পারি। এর উত্তর হলো যে যে জায়গাতে চোখের জেনার স্কোপ থাকবে, চোখের জেনার সুযোগ তৈরি হবে, সেরকম জায়গা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন, সেরকম জায়গাকে অ্যাভয়েড করে চলবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ বলেছেন আল্লাহ তাখরুবু জিনা, তোমরা জেনার কাছেও যেও না। ধরুন আপনি জানেন যে অমুক জায়গায় গেলে, অমুক বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে আমার প্রচুর পরিমাণে চোখের জেনা হবে, তাহলে আপনি সেই জায়গাটি অ্যাভয়েড করবেন এবং সেটাকে এড়িয়ে চলবেন। যদি এমন হয় যে না, আপনি সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো গত্যান্তর নেই, আপনাকে বাজারে যেতে হবে, সেখানে এরকম দৃশ্যের মুখোমুখি হতে হবে, আপনি স্কুল কলেজে যেতে হয়, সেখানে আপনাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সেক্ষেত্রে যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে আপনি লড়াই করে, সংগ্রাম করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেষে তাল্লাদার কাছে দোয়া অব্যাহত রাখবেন। কে এম মাসুদ রানাপি লিখেছেন, কোনো নারীর সাথে পূর্বে ভুলবশত জেনা করলে তারপর ভুল বুঝতে পেরে খারাপ সম্পর্ক ত্যাগ করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে ওই নারীর মেয়েকে বিয়ে করা কি জায়েজ হবে? দেখুন, কোনো নারীর সাথে যদি আল্লাহ মাফ করুন আগে জেনা করেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই তার মেয়েকে আপনার জন্য বিয়ে করা জায়েজ হবে না। আপনি তার সাথে জেনা সম্পর্ক করেছেন, তার মেয়েকে আপনি বিয়ে করবেন না। যদিও এই মাসখানে ফোকাদের মতো মতপার্থক্য আছে, কিন্তু এটাই বিশুদ্ধতর মত যে ওই নারীকে, তার মেয়েকে আপনি আর বিয়ে করবেন না এবং আপনি অন্যত্র বিয়ের কল্পনা চিন্তাভাবনা আপনি করবেন। আজকাল এই ধরনের প্রশ্ন অহরহ আসছে, সমাজে কত ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে সেটি এই ধরনের প্রশ্নগুলো অহরহ আসাটা প্রমাণ করে যে আমাদের সমাজে জেনার ব্যাপকতা কোথায় গিয়ে পৌঁছেছে। যে মায়ের সাথে জেনা করে মেয়েকে বিয়ে করছেন এবং সেখানে সংসার হচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে, মেয়েকে মেয়ের সাথে জেনা করে মাকে বিয়ে করছেন, এ ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। আমরা যারা পর্দাকে বোঝা মনে করি, পর্দাকে সেকেলে মনে করি, আমরা যারা মনে করি যে না, আমাদের মনটাকে একটু উদার করা দরকার তথাকথিত, এই তথাকথিত উদার করতে গিয়ে আমরা যে কোথায় হারিয়ে যাচ্ছি, আমাদের ধ্বংসের অতল তলে যে আমরা চলে যাচ্ছি, সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।